ওয়ালাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি সুন্দর একটি গল্প বলবো। প্রথমেই বলি, আপনার বন্ধুর থেকে বড় বন্ধু আর কেউ নেই। একাকী এক বৃদ্ধ ট্রেনে ভ্রমণ করছিলেন। হঠাৎ ওই ট্রেনের মধ্যে 5 থেকে 6 জন যুবক উঠে বসেন। তাদের মধ্যে একজন ছেলে চেন টান দিল। চেন টানার পর ট্রেন থেমে গেল, আর সেখানে টিটি চলে আসলো। সে জিজ্ঞাসা করল, চেন কে টেনেছো? ওই যুবকরা বৃদ্ধ ব্যক্তিকে দেখিয়ে দিল। বৃদ্ধ ব্যক্তি তো টেনশনে পড়ে গেল। সে মনে মনে চিন্তা করল, আমি এই ছেলেদের কী এমন ক্ষতি করলাম যে আমাকে এমন বিপদের মধ্যে ফেলে দিল? কিন্তু ওই বৃদ্ধ অনেক বুদ্ধিমান ছিলেন। যখনই টিটিটি প্রশ্ন করল, তুমি চেন কেন টেনেছো, সে বলল, সাহেব, এই 5 জন ছেলে মিলে আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে ওই 5 জন ছেলে ভয় পেয়ে গেল। যখনই ওই যুবকরা ট্রেনের মধ্যে উঠেছিল, তখন বৃদ্ধ মানুষটি দেখে নিয়েছিল তাদের মধ্যে একটি ছেলের পকেটে 1000 টাকা রেখেছিল। বৃদ্ধ মানুষটি বলল, আমার 1000 টাকা ওই ছেলের কাছে আছে। ওই বৃদ্ধ ব্যক্তি 1000 টাকা তো পেলই, তার সাথে 5 জন ছেলেকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। এই গল্পটি থেকে বোঝা যায়, যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, আপনাদের সামনে আপনাকে যত খারাপভাবেই ফাঁসিয়ে দেওয়া হোক না কেন, আপনি আপনার মস্তিষ্কে ঠান্ডাভাবে বুদ্ধি ব্যবহার করেন, তাহলে আপনি এই বিপদ থেকে দ্রুত বেরিয়ে আসবেন। আরেকটি বিষয়েও বোঝা যায় যে আমরা কাউকে ফাঁসিয়ে দিলেই বা কাউকে অযথা বিপদে ফেললেই সেই বিপদ আমাদের নিজেদের দিকেই আসবে। ধন্যবাদ সবাইকে এমন সুন্দর সুন্দর মোটিভেশনালমূলক বা সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্ন নেবেন নিজের শরীরের। আসসালামু আলাইকুম।